এবার কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। হোলিতে শুভশ্রীর ড্রেস নিয়ে শুরু হয় কটাক্ষ। বর্তমানে অনেকটা মুটিয়ে গেছেন অভিনেত্রী, আর মোটা শরীরে একদম শর্ট ড্রেস পরে পরিবারের সঙ্গে হোলি খেলতে দেখা যায় তাকে, সঙ্গে তার অদ্ভুত ডান্সও নজরকারে ভক্তদের, যা নিয়ে সে সময় থেকে এখন অবধি সমালোচনা করতে থাকে নেটিজেনরা। একের পর এক কটাক্ষীর্তি যেন ছুড়ে আসে শুভশ্রীর দিকে, যাদের মধ্যে থেকে একজন লিখেছেন, শুভশ্রীদের জামাটা পরলে আর প্যান্টটা পরার কথা ভুলে গেলে। আরেকজন লিখেছেন, এই শরীর নিয়ে এসব ড্রেস পরেছ, ভীষণ বাজে লাগছে তোমাকে দেখতে। কেউ লিখেছেন, কি খাচ্ছেন যে দিনে দিনে এত মুটিয়ে যাচ্ছেন। কারো আবার বক্তব্য, পাগল না হলে কেউ এসব ড্রেস পরে। এদিকে হাজারো সমালোচনার ভিডিও লাইফটাকে এনজয় করে চলেছেন শুভশ্রী গাঙ্গুলি। স্বামী সন্তানকে নিয়ে হাসি আনন্দে কাটছে তার প্রতিটা মুহূর্ত। তো বন্ধুরা, শুভশ্রী এরকম ড্রেস পরে আদৌ ঠিক করেছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।